আসসালামু আলাইকুম অল বিউটিফুল পিজিয়ন্স লাভার্স, আমি রিমন। 12 দিন পরে ইন্ডিয়া থেকে দেশে ফিরে আসছি। তো এসে দেখি কবুতরের লকটার অবস্থা খুব বাজে, 4-5টা কবুতর মারা গেছে। তো এটা হওয়ার মূল কারণ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে এক জোড়া লাহোরি ছিল, তো একটা মারা গেছে, বাচ্চাও ছিল, এদের বাচ্চাটাও মারা গেছে। দেখেন কি অবস্থা, ড্রপিংয়ে খুব বাজে, মানে আনহাইজেনিক পরিবেশ এখানে। আর এখানে ব্লু বাললেস তো বাচ্চা দিছে। এখানে একটা ব্যাডলাক, একটা সিলভার হয়ে গেছে, আর একটা ব্লুবার আছে, ব্লুবার লেস আছে, খুব ভালো কোয়ালিটির ব্লুবার লেস, আবার ডিম দিবে। তো এখানে এরাও মনে হয় বাচ্চা ফুটেছিল, বাচ্চাগুলো মনে হয় মারা গেছে। তো নিজে না থাকলে যেটা হয় আর কি। আর এখানে কিং আছে, সবগুলো ফিট। এখানে গ্রেভার লাহোরি, এখানে রেড রেড লাহোরি, খুব বাজে অবস্থা। আর এখানে বাচ্চা আছে, লাস্ট 5টা কবুতরের মত মারা গেছে। আর গুলা, এটা বাচ্চা আছে, এটা ডিমে আছে, এটাও ডিমে আছে, এটা 2টা বাচ্চা ফুটিছে, নিচেও আছে, এখানে বাচ্চা আছে। এরা এখান থেকে বাচ্চা বের হচ্ছে, এরা কি করে, এরা মনে হয় ডিম বা বাচ্চা আছে, ডিম আছে, ডিম আছে, ডিম আছে, এখানে বাচ্চা আছে, এখানে বাচ্চা আছে। তো 5টা কবুতরের মতো মারা গেছে। আর এগুলাকে মনে সন্দেহ করে আলাদা করে ফেলছিল। আর এখানে বাচ্চা বাচ্চা আর একটা অ্যাডাল্ট আছে, একটা টাল হয়ে গেছে। এই টালটা হয়েছে এই ব্যাকটেরিয়া জনিত রোগ রোগ থেকে, এটা পিএমবি ভাইরাস না, পিজন প্যারামিক্স ভাইরাস না। দেখেন, আর এই 2টা বাচ্চা, বাচ্চার ভিতরে একটা টাল হয়ে গেছে, এগুলো পিজন পক্স হয়েছিল। দেখেন এগুলোর অবস্থা খুব খারাপ ছিল, আমি মনে দেখিনি, খুব বাজে অবস্থা ছিল। তো সেখান থেকে পিজন পক্স থেকে হয় সালমোনেলোসিস, না হয় ইকোলাই, না হয় মাইকোপ্লাজমোসিস, এই রোগগুলো হয়েছে ব্যাকটেরিয়া জনিত। তো সেখান থেকে টাল হয়ে গেছে, এটা পিজন প্যারামিক্স ভাইরাসের জন্য টাল হয় নাই। অনেক সময় ব্যাকটেরিয়াল ইনফেকশনের সাথে সাথে ট্রিটমেন্ট না পাইলে তো লাস্ট স্টেজে কবুতরগুলো টাল হয়ে যায়। আর পিজন প্যারামিক্স ভাইরাস হলে এখানে আরও বেশি কবুতর টাল হইত। তার বাকি সবগুলো ঠিক আছে, দেখতেছি ফিট আছে, নিজে না থাকলে যেটা হয়। তো আনহাইজেনিক পরিবেশ, অস্বাস্থ্যকর পরিবেশ, কবুতরের লক পরিষ্কার না করার ফলে, ঠিক মতো পরিচর্যা না করার ফলে। আর আমি যখন এই বাংলাদেশ থেকে যাইতেছিলাম, তখন একটা কবুতর দেখলাম এখানে ঘুরাঘুরি করতেছে, কবুতরটার কোনো সিমটমস দেখি নাই, কবুতরটা দেখলাম মারা গেছে। তো হয়তো ওই কবুতরটা থেকে সুপ্ত অবস্থায়, আমি তখন খেয়াল করি নাই, সুপ্ত অবস্থায় এই ভাইরাস বা ব্যাকটেরিয়া জনিত রোগ এখানে ছিল। তো সেখান থেকে এই ভাইরাসটা বা ব্যাকটেরিয়া জনিত রোগটা অ্যাটাক করছে। তো এটা ভাইরাস জনিত রোগ না, এখন কনফার্ম হয়েছি, এটা হয়তো সালমোনেলোসিস বা ইকোলাই অথবা এই মাইকোপ্লাজমোসিস, এই ধরনের রোগ। তো অ্যান্টিবায়োটিক যদি দিয়ে দিতাম দেখার সাথে সাথে এই সবগুলো কবুতর সুস্থ হয়ে যেত। তবুও দেখলাম মাত্র 4-5টা যেহেতু মারা গেছে, তাইলে এটা ব্যাকটেরিয়া জনিত রোগই হবে। আর পিজন প্যারামিক্স ভাইরাস হলে কিন্তু, মানে রানিকেত বা পিএমবি ভাইরাস বলেন, এভিডিটা হলে কিন্তু অনেকগুলো কবুতর মারা যায়। তো আপনারা জানেন পিজন প্যারামিক্স ভাইরাস হলে 90% কবুতর মারা যায়। তো এটার একমাত্র উপায় হচ্ছে আপনাকে ভ্যাকসিনেশন এনশিওর করতে হবে, আগে থেকে ভ্যাকসিন দিয়ে রাখতে হবে কবুতরকে। কারণ পিএমবি ভাইরাসের এখনও ওয়ার্ল্ড ওয়াইড স্পেসিফিক যে চিকিৎসাটা, যে মেডিসিনটা, এটা এখনও ইনভেন্ট হয় নাই। যখন যে পরিস্থিতির শিকার হবেন, তখন ওই ওষুধটা আপনারা দিয়ে নার্সিংয়ের মাধ্যমে সুস্থ করতে হবে, কোনো অ্যান্টিবায়োটিক কাজ করবে না। তো এখানে আমার কবুতরকে আমি প্রিভেন্টিভ মেডিসিন হিসেবে মাসিক কোর্সগুলো করাইতাম, যার কারণে কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক স্ট্রং ছিল। তো ভাইরাস জনিত রোগ, ব্যাকটেরিয়া জনিত রোগ থেকে ফাইট করার শক্তিটা কবুতরের মধ্যে ছিল, এই জন্য অনেকগুলো কবুতর এখনও আছে, কোনো সমস্যা হয়নি, বাকি সবগুলো আছে 4-5টা বাদে। তো আপনারা যারা প্রিভেন্টিভ মেডিসিন আপনাদের কবুতরকে খাওয়ান, তাদের কবুতর যে কোনো মহামারী জনিত রোগের সাথে ফাইট করার শক্তি পায়, কারণ রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেক স্ট্রং থাকে। আর আরেকটা জিনিস দেখলাম মানুষের ক্ষেত্রে উল্টো, সেটা হচ্ছে এই আমার আম্মুর রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেশি হইলে তখন এটা কিডনিতে গিয়ে সমস্যা করে। যেমন কিডনিতে এই অনেকগুলো এই 10 লাখের উপর ফিল্টার আছে, মানে ছাঁকনি আছে, এই ছাঁকনির উপরে এই আইজিএ ইমিউনোগ্লোবিলিন, মানে আইজিএ ইমিউনিটি যেটা আছে,
এটা কবুতরকে যে কোনো ভাইরাসজনিত রোগ ব্যাকটেরিয়াজনিত রোগ থেকে শরীরকে প্রোটেক্ট করে, শরীরকে বাঁচিয়ে রাখে, যে কোনো ভাইরাসজনিত যে কোনো রোগ থেকে মানে বাঁচায় শরীরকে। তো আমার আম্মুর ক্ষেত্রে এই ইমিউনিটি সিস্টেমটা স্ট্রং হলে তখন কিডনিকে বাইরের অর্গান মনে করে, তখন শরীরের মধ্যে যে হোয়াইট ব্লাড সেল আছে, সাদা রক্ত কণিকা যেটা আছে, এটা কিডনিকে বাইরের অর্গান মনে করে এটাকে রিজেকশন মানে রিজেক্ট করে দেওয়ার মানে নষ্ট করে দেওয়ার এই ইয়াটা চেষ্টা করে। তো আমার আম্মুর যে রোগটা হয়েছে এটা হচ্ছে আইজিএ নেফ্রোপ্যাথি। তো আইজিএ ইমিউনোগ্লোবুলিন বেশি হয়ে গেলে তখন এই রোগটা হয়, মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হয়ে গেলে তখন কিডনিটাকে নষ্ট করে দেওয়ার চান্সেস থাকে মানে এই রোগের ক্ষেত্রে। তো এই জন্য উল্টো আমার আম্মুকে মেডিসিন দিছে, ইমিউনো সাপ্রেসিভ কিছু মেডিসিন দিছে যাতে এই রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে কমিয়ে রাখা যায়, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে মেডিসিন দিয়ে ইচ্ছে করে কমাই দিয়েছে। আর কবুতরের ক্ষেত্রে আমরা করি কি, রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়াই যাতে যে কোনো রোগ থেকে কবুতর বাঁচতে পারে, যাতে কবুতরকে অ্যাটাক করতে না পারে। আর এখন ইন্ডিয়া যাওয়াটা একটা ট্রেন্ড হয়ে গেছে। তো আমাদের যে স্যাটিসফ্যাকশান এটা ইন্ডিয়ার ডক্টরের উপরে বেশি, তো যার কারণে আমরা অনেকে কী করে জায়গা জমিন বিক্রি করে দিয়েও ইন্ডিয়া চলে যায় চিকিৎসার জন্য। এমন না যে সেখানে একদম মিরাকেল হয়ে যাবে, ডক্টর আপনাকে ভালো করে দিবে, তো আল্লাহ চাইলে আপনি দেশেও ভালো হবেন, ইন্ডিয়া গেলেও ভালো হবেন। এমন না যে আমাদের দেশের ডক্টররা খারাপ, আমাদের দেশে অনেক ভালো ভালো কোয়ালিফাইড ডক্টর আছে, যদি আপনারা ঠিক ডক্টরটার কাছে যান ইনশাল্লাহ আল্লাহ আপনাকে ভালো করে দিবে। আর একটা কথা, ওয়ার্ল্ড ওয়াইড যত ডক্টর আছে সবাই কিন্তু একই বই পড়ে, এই যে আমেরিকান রিসার্চার মানে সায়েন্টিস্ট যারা যে রোগের এগেনিস্টে যে ট্রিটমেন্টটা ইনভেন্ট করছে ওটা পড়েই আপনাকে ওষুধ প্রেসক্রাইব করে। এমন না যে ডক্টর আপনাকে নিজে থেকে ওষুধ একটা বানিয়ে দিল, ডক্টরের কাজ রোগ ডায়াগনোসিস করা, রোগ নির্ণয় করে দেন ওই প্রপার মেডিসিনটা আপনাকে প্রেসক্রাইব করা। তো যে রোগটা হয়েছে ওটা আপনার দেশে যে চিকিৎসাটা পাবেন ওখানেও সিমিলার চিকিৎসাটা পাবেন। তো আমার আম্মুকে এখানে দেশে যে চিকিৎসাটা হয়েছে ওখানে সিমিলার মেডিসিনটা প্রেসক্রাইব করছে, কোনো উন্নিস বিষয় নেই। আর আমাদের দেশে কী করে, ডক্টররা 2000 টাকার টেস্ট দিলে ডক্টরকে গালি গালাজ শুরু করে দিই, কেন ডক্টর এতগুলো টেস্ট দিল, পার্সেন্টেজ খাইতেছে, এ খাইতেছে, সে খাইতেছে। আর ইন্ডিয়ান ডক্টররা আপনাকে 1,00,000 টাকার মানে টেস্ট দিবে, তারপরে রোগ নির্ণয় করার পর ওষুধ দিবে, এর আগে আপনাকে একটা ওষুধ দিবে না। তো আমি খ্রিস্টান মেডিকেল কলেজের কথা বলতেছি, মানে ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট হসপিটালের কথা বলতেছি। তো সেখানে ডক্টররা আপনাকে একটা ওষুধ প্রেসক্রাইব করবে না, ডক্টররা রোগ নির্ণয় করবে কিছু টেস্টের মাধ্যমে, অনেকগুলো টেস্ট দিবে আপনাকে, টেস্ট দিয়ে অনেক টাকার টেস্ট দেওয়ার পরে টেস্টের উপর ভিত্তি করে আপনাকে ওষুধ প্রেসক্রাইব করবে, একটা আইডিয়ার উপরে আপনাকে একটা ওষুধও দিবে না। তো আপনি ডক্টর দেখানোর পর আপনাকে একটা প্রেসক্রিপশনও দিবে না, লাস্টে টেস্ট করানোর পরে লাস্ট আপনাকে একটা প্রেসক্রিপশন দিবে। আর আমাদের দেশে তো সবার অ্যাবিলিটি নাই যে আপনাকে এই টেস্ট করে রোগ নির্ণয় করে তারপরে ওষুধ খাওয়ার এই অ্যাবিলিটিটা সবার নাই। হ্যাঁ, অনেকে কারণ টেস্ট করতে হলে অনেক টাকা টেস্ট করতে হয়, সবার কাছে এতগুলো টাকা থাকে না। আমাদের ডক্টরদের একটা ভালো গুণ যে সিমটমস মানে সমস্যা বুঝে ওষুধ প্রেসক্রাইব করে দেন, যদিও মানে টেস্ট করা ভালো, তো যাদের টাকা নেই তারা ভাই কীভাবে টেস্ট করবে, আমার কথা হচ্ছে সেটা। আর একটা আইডিয়ার উপর ডক্টর যে রোগ নির্ণয় করে ওষুধ দিয়ে দেয় ওটা অনেকাংশে কাজ করে। তাই আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, উদয় ইন্ডিয়া গিয়ে আপনারা কষ্ট করিয়েন না, এই টাকা নষ্ট করিয়েন না, ইনশাল্লাহ আমাদের দেশে অনেক ভালো ভালো ডক্টর আছে, বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা এখন অনেক উন্নত হয়েছে, এখানে চিকিৎসা করেন আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে। আর ইন্ডিয়া চিকিৎসার জন্য যায় যারা বুঝে না, ডাক্তারদেরকে ভাই রেসপেক্ট করতে শিখুন, কারণ আমি যার সমান হতে পারবো না, আমি কেন তার অ্যাগেনিস্টে কথা বলবো। হ্যাঁ, ডাক্তার কষা এই সেই, অথচ সেই ডাক্তারের মাধ্যমে আপনার মা বোন আপনি সুস্থ আছেন বা আল্লাহর রহমতে সুস্থ আছেন, তো ডাক্তারের কাছে গিয়ে আপনারা সুস্থ হন, তো সেই ডাক্তারকে আবার গালি দেন। তো আপনার এত অ্যাবিলিটি যদি এত বেশি থাকে, আপনি নিজে ডাক্তার হয়ে নিজে চিকিৎসা নিজে করেন, ডাক্তারদের পিছনে লাগাতে কোনো দরকার নেই, অনেক মেধা খরচ করতে হয় ডাক্তারিতে, যান পড়েন তারপরে বুঝবেন। তো মাইন্ডে নিয়েন না, আমি যেটা বাস্তব ওইটাই বলতেছি। তো ভিডিওটা লম্বা করবো না, সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।